আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব আলী। আজকে আমরা দেখব কিভাবে ব্রিক ক্যালকুলেশন করা যায় এক্সেলের মাধ্যমে এবং অ্যাকুরেট হিসাবটি যেন আসে খুব সহজে। তা আমরা প্রথমে বসাবো ওয়াল লেন্থ, আমি ধরলাম 10 ফিট, এবং ওয়াল হাইট ধরলাম 10 ফিট বা 9.5 ফিট বা 8 ফিট, যাই হোক। এখন ওয়াল থিকনেস আমি ধরলাম 5 ইঞ্চি। আমরা জানি গাঁথুনিতে 5 ইঞ্চি ওয়ালে 1 ফিট স্কোয়ারে ইট লাগে 5টি, আর 10 ইঞ্চি ওয়ালে 1 ফিট স্কোয়ারে ইট লাগে 10টি, ইকুয়েল 5 ইঞ্চি ওয়ালে যেহেতু 5টি ইট লাগে ইকুয়েল 1 দিলাম, তাহলে কি 10 ইঞ্চি ওয়ালে কয়টা লাগে দেখুন। তাহলে 10 ইঞ্চি ওয়ালে 10টি লাগে, এত নস ব্রিক। প্রতি ফিট স্কয়ার, তাহলে এখানে লিখে দিতে পারি পার ফিট স্কয়ার, PER পার ফিট স্কয়ার, FT স্কয়ার লিখে দিলাম প্রতি ফিট স্কয়ারে। তাহলে আমার ইট লাগতেছে কয়টি, 10টি, আর 5 ইঞ্চি ওয়াল হলে লাগতেছে 5টি। টি বড় হাতে রয়েছে, আমরা ঠিক করে আসি। এখন আমার এরিয়াটা কত, অর্থাৎ লেন্থ আর ওয়াল হাইট যোগ করে আমার কত ফিট স্কোয়ার হয়। পার ফিট স্কোয়ারে 5টি লাগে, তাহলে এত ফিট স্কোয়ারে কয়টি লাগে বের করব। এখানে আমার দরজা থাকবে, জানালা থাকবে, এই এরিয়াগুলো বাদ যাবে। ডোর সাইজ কত ফিট বাই কত ফিট, এখানে আমরা আরেকটু ঠিক করে দিই। ডোর সাইজ এখানে দিয়ে দিলাম, ডোর সাইজ 3 পয়েন্ট, হাইট দিলাম 7 ইঞ্চি এবং উইথ দিলাম 3.5। এখানে সরাসরি বসিয়ে দিই উইন্ডো সাইজ 3.5 ফিট একদিকে, আরেক দিকে দিলাম কি উইন্ডো হাইট 7 ফিট, তাহলে এখানে ফিটটা বসিয়ে দিই। উইন্ডো সাইজ আমি দিয়ে দিলাম, কিন্তু এখানে ইনটু দিয়ে দিই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এত ফিট ভাই এত ফিট, সেম এই একই জিনিসই কপি করে আমি তৈরি করি। উইন্ডো সাইজ আমি দিয়ে দিচ্ছি 6 ফিট, আর একদিকে দিলাম 5.5 ফিট। এখন আমার দরজা কয়টা থাকবে, জানালা কয়টা থাকবে সেটাও দিতে পারি। তো এইটা আমরা এই বর্ডার দিয়ে ঢেকে দেব। তাহলে এখানে এরিয়াটা কত আসতেছে, এখানে এরিয়াটা আসে হচ্ছে লেন্থ আর হাইট গুণ দিয়ে দিলে আমরা এরিয়াটা পাওয়া যাচ্ছে, মানে এত ফিট স্কোয়ার। স্কোয়ার
এইখানে এরিয়াটা কত আসতে পারে? ইকুয়াল দিলাম, ব্র্যাকেট দিব, এইটা গুণ এইটা, যোগ এইটা গুণ এইটা, দিয়ে দিলাম ইকুয়াল। এখন কি এত ফিট স্কোয়ার? তাহলে আমার অরিজিনাল কত ফিট স্কোয়ার লাগতেছে, কারণ এই এই দরজা এবং জানালার এরিয়াটা বাদ যাচ্ছে। তাহলে আমি এই এরিয়াটা বাদ দিয়ে দেব মূল এরিয়া থেকে, অ্যাকচুয়াল এরিয়া ইকুয়াল এত বিয়োগ এত, তাহলে এত ফিট স্কোয়ার, তাহলে এরিয়া এক্সেল ওয়াল এরিয়া, এক্সেল এরিয়া অফ ওয়াল দিতে পারি, এক্সেল এরিয়া অফ ওয়াল এত ফিট স্কোয়ার। প্রতি ফিট স্কোয়ারে ইট লাগে 5টা, তাহলে এত ফিট স্কোয়ারে কয়টা? তাহলে এখানে শুধু আমরা গুণ দিয়ে দিলে হচ্ছে, এত গুণ এত, তাহলে এত নস ইট লাগবে আমার এই 48 ফিট স্কোয়ার এরিয়াতে। এখন এখানে লিখে দিই ব্রিক রিকোয়ার্ড, এত 10 ইঞ্চি ওয়ালে কত? এত 5 ইঞ্চি ওয়ালে কত? এখন এত, এখন এ তো আর মানুষের মতো বুদ্ধিমান না যে আমি 4 ইঞ্চি ওয়াল, যদিও 4 ইঞ্চি ওয়াল হবে না, কিন্তু 4 ইঞ্চির জন্য সে একটা দেখাচ্ছে, কারণ তার মানুষের মতো ওই রকম বুদ্ধি নেই। আমরা যেভাবে তাকে ইনপুট দিব সেইভাবে সে কাজ করবে। আর 4 ইঞ্চি ওয়াল তো আমার হবেও না, হয় 5 ইঞ্চি তাছাড়া 10 ইঞ্চি, আমরা ইট তো ভেঙে দিতে পারবো না। তো এই ব্রিক রিপেয়ার এত। এখন আমার ওয়াল লেন্থ যদি চেঞ্জ হয়, দরজার সাইজ যদি একটু একটু চেঞ্জ হয়, বা জানালা আমার থাকলো না, তখন কি আমি এখানে জিরো করে দিলাম, এখানে আমি জিরো করে দিলাম, তখন কি আমার এই লেন্থটা, এই জানালার এরিয়াটা বাদ যাচ্ছে। এখন দরজা আমার দুইটা, সেক্ষেত্রে আমি দরজা দুইটা করবো, আমরা আলাদা ঘর করে নেব, দুই দরজার সাইজ দিয়ে দিব, শুধু এই এরিয়াতে বসাই দিব, সেম এই একইভাবেই করব। এখন আমি আবার জানালার হাইট দিতে পারি, সাপোজ এই দিলাম, যা ইচ্ছা আমি দিয়ে দিলাম। তো আমরা সেম এই একইভাবে এখন ওয়াল লেন্থ আমি চেঞ্জ করতে পারি, আমি ওয়াল হাইট চেঞ্জ করতে পারি, 8 ফিট দিলাম, 9 ফিট দিলাম, দেখুন সেম একইভাবে চেঞ্জ হচ্ছে। তে আমরা এইভাবে ব্রিক ক্যালকুলেশন করব। যদি আমি একটু ছোট দেখালাম, আপনারা এসে বড় বানিয়ে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।